হঠাৎ যখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন আমি জানতে পারি যে আমার মায়ের ব্রেন টিউমার হয়েছে। আমাদের পাশের বাড়ি, আমার আত্মীয় নয়, মানে আমার ব্লাড রিলেশনের কেউ নয়, পিসি বলি, তার বাড়িতে আমাকে রেখে আমার বাবা আমার মাকে নিয়ে বা দাদাকে নিয়ে যায় চেন্নাইতে। সেই যে মা যায়, তারপর থেকে মা আর ফেরেনি কখনো বাড়ি। হঠাৎ রাত্রিবেলা বাবার খুব বাড়াবাড়ি, হসপিটালে নিয়ে যাওয়া হলো এবং সকাল 7টার সময় খবর এলো যে বাবা মারা গেছে। আর সেদিনকেই আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এক্সাম, ICSE। বাবা মারা যাওয়ার পর আমার যে আশেপাশের লোকজন, তাদের মনে হলো যে বাবা নেই, মা নেই মেটার, আর পড়াশোনা করিয়ে কী হবে একে, সো তাহলে বরং এবার ওকে বিয়ে দিয়ে দেওয়াটাই বেটার। 2016 সালে কে আপন কে পরের অফার আমি পাই এবং এই কে আপন কে পরই আমার লাইফে টার্নিং পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে আমাকে জ্যোষ্ঠকে ডাকার জন্য। নমস্কার, আমি হচ্ছি পল্লবী শর্মা, আমি একজন অ্যাক্ট্রেস। আপনারা সবাই আমাকে অভিনেত্রী হিসেবে চেনেন, কিন্তু আমার বড় হয়ে ওঠা, আমার শৈশব, আমার ছোটোবেলা, আমার স্ট্রাগল, সেই সম্পর্কে কিন্তু খুব একটা লোকজন জানে না, কারণ আমি ইনি কথা বলতে খুব একটা ভালোবাসি না। তবে আজকে আমার মনে হলো যে আমি আমার পয়েন্ট অফ ভিউটা একটু শেয়ার করতে চাই সবার সাথে। আমি চাই যে সবাই আমাকে চিনুক, জানুক, আর সেই জন্যই আজকে আমার এই মঞ্চে আসা। আমি প্রথমে বলতে চাই যে আমি খুব মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, যে একটা খুব সাধারণ জীবনযাপন করছিল তার বাবা মা, আমার দাদা আর আমি। আমার দাদা আমার থেকে 7 বছরের বড়। এবার সব কিছু খুব নর্মালি যেরকম হয়, একটা হ্যাপি ফ্যামিলি, সেরকমই চলছিল। হঠাৎ যখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন আমি জানতে পারি যে আমার মায়ের ব্রেন টিউমার হয়েছে। তো সেই সময় বাবা মাকে নিয়ে চেন্নাই চলে যায়, দাদা তখন আমার থেকে অনেকটাই বড়, ক্লাস 10-এ পড়ে। তো বাবা দাদাকে নিয়ে মাকে নিয়ে চেন্নাই যায় চিকিৎসার জন্য, কিন্তু আমি তখন এতটাই ছোট যে আমাকে চেন্নাইতে নিয়ে গিয়ে সেখানে আমার সব কিছু করা, আমাকে আমার পড়াশোনা হ্যাম্পার করতো, সমস্ত কিছু করতো, তাই আমাকে নিয়ে যাওয়া হয় না। আমাদের পাশের বাড়ি, আমার আত্মীয় নয়, মানে আমার ব্লাড রিলেশনের কেউ নয়, পিসি বলি, তার বাড়িতে আমাকে রেখে আমার বাবা আমার মাকে নিয়ে বা দাদাকে নিয়ে যায় চেন্নাইতে। সেই যে মা যায়, তারপর থেকে মা আর ফেরেনি কখনো বাড়িতে, কারণ সেখানে চিকিৎসা হয়, তারপরে সেখান থেকে বোম্বে নিয়ে যাওয়া হয়, দিল্লি নিয়ে যাওয়া হয়, মা কোমায় চলে যায়। এবার আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার মা মারা যায়। আর অবভিয়াসলি একটা বাচ্চার কাছে তার মা যা থাকে, যা ছিল তাই ছিল আমার মা আমার কাছে। মানে আমি মাকে ছাড়া কিছু ভাবতে পারতাম না, মাকে ছাড়া আমি ঘুমোতে পারতাম না, সেই সমস্ত স্ট্রাগল একটা বাচ্চার জীবনে যা থাকে সেটা তো ছিলই। কিন্তু তারপরও আমার জীবন চলতে থাকে, যে পিসির কাছে গিয়ে আমি ছিলাম, সেই পিসি আমার মায়ের অভাব অনেকটাই পূর্ণ করে দিয়েছিল আমাকে, সেই আদর দিয়ে, সেই ভালোবাসা দিয়ে। তাও মায়ের জায়গাটা তো মায়েরই থাকে, সেটা তো কেউ নিতে পারে না। এবার যখন আমি তার বাড়িতে গিয়ে থাকতে শুরু করি, তিনি আগে ইন্ডাস্ট্রির সাথে সামহাও রিলেটেড ছিলেন, উনি অভিনয় করতেন, তাই একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে একজন ডিরেক্টরের আমাকে দেখে মনে হয় যে আমার মধ্যে প্রসপেক্ট আছে, তাই উনি আমাকে একটা সিরিয়ালের জন্য অ্যাপ্রোচ করেন। সেই সিরিয়ালটার নাম ছিল নদের নিমাই, সানন্দা টিভিতে হতো সেই সিরিয়ালটি। সো 15 দিনের একটা ক্যারেক্টার ছিল, তো সবাই বললো যে খুব ভালো একটা চান্স পেয়েছিস এত ভালো জায়গায় প্ল্যাটফর্মে, তো কর। আমি সেটা করলাম। করার পরে আমার সামনে ICSE পরীক্ষা ছিল, তো আমার বাবা আমরা সবাই চেয়েছিলাম যে আমি পড়াশোনায় মন দিই। তো সেটা করার পরে 15 দিন ক্যারেক্টারটা বেড়ে 3 মাস হলো, সেটা শেষ করলাম। প্রজেক্টটা শেষ করার পরে আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু আমি পিসির বাড়ি থেকে কখনো নিজের বাড়ি ফিরে যেতে পারিনি, কারণ আমি তখন এতটাই ছোট যে মাকে ছাড়া পুরোটা ম্যানেজ করা আমার পক্ষে পসিবল ছিল না। আর আমার বাবাও কাজের ক্ষেত্রে বাইরে বাইরে থাকতো, দাদাও বাবার সাথে ব্যবসা জয়েন করে, দাদাও বাবার সাথে বাইরে বাইরে থাকতো। আর বাবা যখন কলকাতায় ফিরতো তখন সপ্তাহে একদিন করে আমার সাথে দেখা করতে আসতো, ওই পিসির বাড়িতে আমার সাথে দেখা করতে আসতো। যখন আমার ক্লাস 10-এর এক্সাম, কালকে আমি ফার্স্ট এক্সাম দেবো, হঠাৎ দাদার ফোন আসে যে তোমার বাবার খুব শরীরটা খারাপ লাগছে, তুই একবার এসে বাবার সঙ্গে দেখা করে যা। আমি গেলাম বাবার সাথে দেখা করতে, বাবা খাটে শুয়ে আছে, বাবা আমাকে বলছে কালকে তোর এক্সাম, তুই চিন্তা করিস না। আমি ঠিক আছি মা, তুই বাড়ি যা, গিয়ে পড়াশোনায় মন দে, কালকে ফার্স্ট এক্সাম দিবি, লাইফের এত বড় একটা এক্সাম, ক্লাস 10-এর এক্সাম, ICSE এক্সাম, সেটাতে মন দে, আমি ঠিক আছি। তো আমি বাড়ি ফিরে এলাম, হঠাৎ রাত্রিবেলা বাবার খুব বাড়াবাড়ি, হসপিটালে নিয়ে যাওয়া হলো এবং সকাল 7টার সময় খবর এলো যে বাবা মারা গেছে। আর সেদিনকেই আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এক্সাম, ICSE। তো আমার রিলেটিভসরা আমাকে বললো যে আজকে এক্সাম দিতে হবে না, ছেড়ে দে পরীক্ষাটা, এ বছরটা ড্রপ করে দে, পরের বছর এক্সাম দিস। তো আমি বললাম যে না, আমি যখন এতটা প্রিপারেশন নিয়েছি আর
আমি যখন এতটা এগিয়ে ফেলেছি আমি এক্সাম দেব, আর সেটাই বোধহয় আমার লাইফে ফার্স্ট বড় ডিসিশন নেওয়া আমার জীবনে, কারণ সেই সিচুয়েশনে এক্সাম দিতে যাওয়াটা খুব একটা সহজ ছিল না আমার পক্ষে, বা কেউ বাড়ির লোকও ভাবতে পারছিল না যে এই সিচুয়েশনে কী করে যাবে, এক্ষুনি বডি নিয়ে আসা হবে হসপিটাল থেকে। তো আমি গেলাম, এক্সাম দিলাম, এক্সাম দিয়ে আসার পর বাবাকে আনা হয়েছে বডি, তারপরে দাহ করতে নিয়ে যাওয়া হয়েছে শ্মশানে। ইনফ্যাক্ট যখন আমি তার পরের এক্সামগুলো স্কুলে দিতে যেতাম, তখন দেখতাম যে সবার বাবা মারা ডাবের জল নিয়ে স্কুলের সামনে ওয়েট করছে, তাদেরকে প্যাম্পার করছে, তাদের জন্য খাবার নিয়ে আসছে, কিন্তু আমি টিফিন বক্স করে হবিষ্যি করে নিয়ে যেতাম স্কুলে, যাতে আমি এক্সামটা দিয়ে ওটা খেতে পারি, দিয়ে আবার নেক্সট এক্সামে দিতে পারি। দুটো করে এক্সাম থাকতো আমাদের দিনে। সেরকমভাবে আমি এক্সামটা দিলাম, দেওয়ার পরে রেজাল্ট বেরোলো এবং আমি পাশ করলাম, ভালোভাবে রেজাল্ট আউট হলো, পাশ করলাম। কিন্তু এই বাবা মারা যাওয়ার পর আমার যে আশেপাশের লোকজন, তাদের মনে হলো যে বাবা নেই, মা নেই মেটার, আর পড়াশোনা করিয়ে কী হবে একে, সো তাহলে বরং এবার ওকে বিয়ে দিয়ে দেওয়াটাই বেটার। এবং স্বাভাবিক সেটা সবার মনে হওয়াটা, কারণ কোনো সাপোর্ট নেই, একা একটা মেয়ে, তো বিয়ে দিয়ে দেবো তার। তখন আমি বললাম যে আমি এখন বিয়েটা করতে চাই না, আমি এখন বিয়েটা না করে আমি আমার পড়াশোনা কনসেন্ট্রেট করতে চাই। এবার ইতিমধ্যে আমার কাছে কালার্স টিভি থেকে দুই পৃথিবী বলে একটা সিরিয়ালের অফার আসে, আর সেই সিরিয়ালটা আমি করতে শুরু করি। তো তখন সবাই বিয়েটা নিয়ে অতটা মাতামাতি করলো না, কারণ আমি একটা জায়গায় কাজ করতে যাচ্ছি, আমি আমার পরিচিতি হচ্ছে, টাকা ইনকাম করছি। কিন্তু সেটা করতে গিয়ে যে আমার আর ক্লাস ইলেভেন অ্যাডমিশন নেওয়া হয়নি, বা আমার যে স্কুল যাওয়া হচ্ছে না, সেটা কারোর খেয়াল পড়লো না। আমি দেখলাম যে অলরেডি দেড় বছর পেরিয়ে গেছে আমি সিরিয়ালটা করছি, আমার না ক্লাস টেনের এক্সামের পরে আমি ইলেভেনে অ্যাডমিশন নিয়েছি, না আমার ইলেভেনের পরীক্ষা দেওয়া হলো, টুয়েলভের এক্সাম কদিন পরে, অন্য আমার সব বন্ধুরা যারা ছিল তারা দেবে। তখন আমি বাড়িতে এসে বললাম যে আমি, মানে যাদের বাড়িতে আমি থাকতাম বা আমার রিলেটিভস যারা যারা আমার তখন গুরুজন ছিল, তাদেরকে বললাম যে আমি এখন চাইছি না সিরিয়াল করতে বা কিছু করতে, আমি চাই এখন একটু পড়াশোনা করতে, পড়াশোনাটা করতে চাই, পড়াশোনা করে তারপরে আমি যে প্রফেশনে যেতে চাই না কেন আমি সেটাতে যাব, কিন্তু তার আগে আমি একাডেমিক এডুকেশনটা কমপ্লিট করতে চাই। তো আমাকে তখন বাড়ি থেকে বলা হলো সেটা তো পসিবল নয়, কারণ হয় তুমি বিয়ে করে নাও আর না হলে তুমি ইনকাম করো, কারণ এখন তো তোমার বাবা নেই বা শুধু শুধু তোমার খরচা কে দেবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমাকে অ্যাটলিস্ট তোমরা দুটো বছর টাইম দাও, আমি দুটো বছরে, কারণ স্কুল করে ওই আগে আমাদের তো 14 আওয়ার্স শুটিং ছিল না, 12 আওয়ার্স থেকে শুরু করে সেটা পেরিয়ে চলে যেত আমাদের 20 আওয়ার্স, 22 আওয়ার্স শুটিং করে বাড়িতে এসে, আমার বাড়ি হাওড়ায়, হাওড়া থেকে কলকাতা ট্রাভেল করে শুটিং করে বাড়ি গিয়ে পড়াশোনাটা করা পসিবল হচ্ছিল না আমার পক্ষে, কারণ স্কুলের একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে, ক্লাস 12-এর প্রিপারেশনের একটা ব্যাপার আছে। তো আমাকে তোমরা দুটো বছর টাইম দাও, আমি ক্লাস 12-টা কমপ্লিট করি, অ্যাটলিস্ট আমি কলেজে গেলে কী হবে, কলেজ করে আমি পার্ট টাইম কোনো কাজ করে কিছু একটা ম্যানেজ করতে পারবো। তো সেই দু বছর টাইম নিয়ে আমি আমার ক্লাস 12 কমপ্লিট করি, করার পরে 2016 সালে কে আপন কে পরের অফার আমি পাই, এবং এই কে আপন কে পরই আমার লাইফের টার্নিং পয়েন্ট। আমি কে আপন কে পর করার পর আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, কারণ তারপরে আমি ভাগ্যুতে অ্যাডমিশন নিই কলেজে, এবার আমি তার সাথে সাথে কে আপন কে পর শুরু করি। এবং কে আপন কে পর করার পরে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি অডিয়েন্সের থেকে, প্রচুর অর্থ উপার্জন করেছি, এবং আমি নিজের একটা ফ্ল্যাট কিনেছি, আমি এখন নিজে থাকি, নিজের টার্মসে বাঁচি, নিজের মতন করে থাকি। আমি একা থাকি বলে এখন সোসাইটি, সবাই হয়তো এটা খুব মনে করে, বা আপনারা যারা শুনছেন আমার এই গল্প তারা হয়তো এটা ভাবছেন যে মেয়েটা হয়তো খুব কষ্ট, বেচারি, দুঃখে আছে। বাট আমি বলতে চাই যে না, আমি চাই না যে আমাকে কেউ বেচারি হিসেবে চিনুক বা জানুক, আমি চাই সবাই আমাকে ওয়ারিয়র হিসেবে চিনুক। আর আমার লাইফে আমি আমার লাইফে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, আমি আমার টার্মসে বাঁচি এবং আমি খুব আনন্দে আছি, কারণ আমি মনে করি আমার একা থাকাটা আমার স্ট্রেংথ, আমার উইকনেস নয়, কারণ আমি একা সিনেমা দেখতে যেতে পারি, আমি একা রেস্টুরেন্টে খেতে যেতে পারি, আমি একা দেশ বিদেশে ঘুরতে যেতে পারি, কারণ আমি আমার সাথে আমার কোম্পানিটাকে এনজয় করি বলে আমি খুব ভালো আছি। তাই আপনারা যারা আমার মতন হয়তো অনেকে রয়েছেন, যারা মনে করছেন যে আমি একা আছি বলে আমাকে হয়তো সোসাইটি থেকে ট্যাগ দেওয়া হবে যে এই বয়সের পরে বিয়ে করে নিতে হয়, বা এই বয়সে বেবি নিয়ে নিতে হয়, এই বয়সে এটাই করতে হয়, তার বাইরে গিয়ে কিছু করলে হয়তো সমাজ আমাদের অ্যাকসেপ্ট করবে না, কিন্তু আমার মনে হয় যে আমাদের এই সমস্ত ঊর্ধ্বে গিয়ে নিজেদের জন্য নিজেদের ফাইট করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আর আমরা ভালো আছি কি না সেটা ইম্পর্ট্যান্ট, আমি কিসে ভালো আছি,
আমাকে যে ক্রাইটেরিয়াগুলো পেরোলেই যে সবাই ভাববে আমি হ্যাপি আছি বা আমি এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে ফুলফিল করছি না বলে যে আমি খারাপ আছি সেটা কিন্তু নয়। আমি শুধু আজকে এই মঞ্চে এই জন্যেই এসেছি যাতে আমি সবার কাছে এটা প্রমাণ করতে পারি যে আমি খুব আনন্দে আছি, আমি খুব হ্যাপি আছি, আমি আমার মতন করে আমার জীবনটা বাঁচছি। তাই যারা মনে করছেন যে এই বয়সে এটা না হলে সে খারাপ থাকে, সে ভালো থাকছে না, সেটা কিন্তু আপনারা ভুল ভাবছেন। আমি খুব আনন্দে আছি, খুব ভালো আছি, আর আমার একা থাকাটা আমার কাছে আমার স্ট্রেংথ, আমার উইকনেস না। আর আমার জীবনে তখনই কেউ আসবে যখন আমি তাকে আমার লাইফে অ্যাকসেপ্ট করবো বা আমি তার সাথে ভালো থাকছি বা ভালো থাকবো, তাহলে আমি বিয়ে করব। আমার একাকিত্ব কাটানোর জন্য আমি বিয়ে করতে চাই না। তাই আমি বলতে চাই আমি খুব ভালো আছি, খুব আনন্দে আছি। আপনারা প্লিজ কাউকে মিসজাজ করবেন না লাইফে। আর যারা তোমরা একা থাকো বা একা থাকছো, তারাও কিন্তু এটা ভাববে না যে আমরা লাইফে কোথাও পিছিয়ে রয়েছি। এটাই ছিল আমার লাইফের স্ট্রাগল বা জার্নি, যাই বলো। সো আমি সেটাকে খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করেছি, হ্যান্ডেল করেছি এবং আমি লাইফে এগিয়ে চলছি। আমি এক্সপেক্ট করবো তোমরা যারা আজকে আমার কথা শুনছো তারাও হয়তো এখান থেকে মোটিভেট হবে এবং নিজেদের জীবনে নিজেরা এইভাবেই এগিয়ে যাবে। যদি জোশ টকস এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন।